দেখুন যেটা বললাম সভাতেও প্রত্যেক বছর পূজোর সাত দিন আগে মহালয়া আসে আর ভোট এলে সিবিআই আসে। এখন শুভেন্দুবাবু এত ভাইপো ভাইপো করছেন, সিবিআই যদি একটু নড়াচড়া না করে তো সিবিআই ক্রেডিবিলিটির ওপর প্রশ্ন উঠবে। বাংলার মানুষ আজকে জানে, আপনারা সংবাদ মাধ্যমের লোকেরাও জানেন, প্রত্যেক বছর ভোটের আগেই আমরা সিবিআই তৎপরতা দেখতে পাই, এবারও সেটা চলছে। তবে এবার বিজেপির প্রচণ্ড রকমভাবে প্রত্যেক বছরই তাদের ব্যাকফায়ার করে, এবারও এই ঘটনা ব্যাকফায়ার করবে, কারণ বাংলার মানুষ এটা স্পষ্ট বুঝতে পারছে, তৃণমূলকে উন্নয়ন দিয়ে হারানো যাবে না, ব্যক্তিগত আক্রমণ করে হারানো যাবে না, তাই এখন সিবিআই ইডি নিয়ে চলছে। আর এই সিবিআই ইডিটা যদি একটু শোভনবাবু মুকুলবাবু শুভেন্দুবাবুদের বেলা সক্রিয় হতেন তাহলে তারা এখন শ্রীঘরে থাকতেন, যেভাবে মদনবাবুদের জেলে ঢুকিয়েছিলেন, যেভাবে সুদীপবাবুদের জেলে ঢুকিয়েছিলেন। আসলে নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে এই ওয়াশিং পাউডারে ধুয়ে দিয়ে কিছু কিছু নেতাকে শুদ্ধ বানিয়ে দিয়েছেন, বাংলার মানুষ নির্বাচনে জবাব দেবে। না, কেন্দ্রীয় বাহিনী আসুক, আমাদের তো কোনো আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ আচরণ করুক, এর বাইরে আমাদের আর কিছু বলেনি, আমরা তো বলছি খেলা হবে, কেন্দ্রীয় বাহিনী আসুক না, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী দেখবেন বাংলাতে উন্নয়নের খেলা হবে, কোনো অসুবিধার কিছু নেই, আসুক তারা।